ওয়েলকাম টু টেক বিদ্যালয় আমরা জানি সিবিএসসি আইসিএসসির পথে হেঁটেই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার কিন্তু এই মুহুর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটি উঠে আসছে যে বাকি পরীক্ষাগুলোতে কীভাবে মূল্যায়ন করা হবে এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে সম্প্রতি একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে আমরা একবার দেখে নেব সেই নোটিফিকেশানে কী বলা আছে এবং মূল্যায়ন পদ্ধতি কীভাবে করা হবে সেই সম্পর্কে সেখানে কি জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট এটি এবং সেখান থেকে প্রথমেই সেই নোটিফিকেশানটি দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করে নিলাম এই নোটিফিকেশানটিতে স্পষ্ট বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখ নোটিফিকেশানটি অর্থাৎ আজকে কিন্তু নোটিফিকেশানটি আপলোড করা হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রায় তিন মাস ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি বিভিন্ন আদালতে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে এবং নিয়মিত আলোচনাও চালিয়েছে সেই পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্টের ছাব্বিশে জুন রায়ের সঙ্গে সঙ্গতি রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গঠিত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হলো উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাতিল করা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থীকে ইতিমধ্যে সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করা হবে প্রয়োজনে শতকরাহারে ওই বিষয়ে নম্বর পরিগণিত হবে অর্থাৎ যে কয়টি পরীক্ষা হয়ে গেছে তার মধ্যে যেটিতে সর্বোচ্চ নম্বর পাওয়া গিয়েছে সেই নাম্বারটি কিন্তু বাকি সমস্ত পরীক্ষার যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা বাকি ছিল তার সর্বোচ্চ নম্বর হিসেবে ধরে নেওয়া হবে প্রয়োজনে পার্সেন্টেজ বের করে সেই অনুযায়ী সেখানে নাম্বারটি হিসাব করে নেওয়া হবে এই প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে আগামী জুলাই মাসের দু হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টাও করা হবে অর্থাৎ জুলাই মাসেই কিন্তু রেজাল্টটিও বের করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং এই পদ্ধতিতেই সেই মূল্যায়ন পদ্ধতিটি করা হচ্ছে যে পদ্ধতিতে পরীক্ষার্থীর মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে যদি প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টি বোধ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলি লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে ওই পরীক্ষাতে যে নম্বর সে পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে যে অপশনটি দেওয়া হবে সেই অপশন অনুযায়ী আপনাদের যে কয়টি পরীক্ষা যে কয়টি সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে গেছে সেই সাবজেক্টের উপরে সেই সর্বোচ্চ যে নাম্বারটি পাওয়া যাবে সেই নাম্বারটির মাধ্যমেই কিন্তু বাকি পরীক্ষার নাম্বারগুলি বিবেচিত করা হবে কিন্তু কেউ যদি মনে করেন যে আমি সন্তুষ্ট নয় আমাকে পরীক্ষা দিলে হয়তো আরও বেশি নাম্বার পেতাম সেই ক্ষেত্রে তাকে কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই নেবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে আপনারা এই সম্বন্ধে আরও জানার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্যের লিঙ্কটি দেওয়া আছে এবং এই নোটিফিকেশানটিও ডাউনলোড করার জন্য আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করুন এবং টেক বিদ্যালয়কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেক বিদ্যালয়ের সাথে থাকুন ধন্যবাদ